নমস্কার বন্ধুগণ, আজ আমরা ডিসকাশন করিবা প্রফিট এবং লস চ্যাপ্টর কিছুটা কোশ্চেন। দেখুন তো, প্রফিট এবং লস যেটাকি প্রতি এক্সাম রে নিশ্চিত রূপে গোটিয়ে মার্ক এতে দেখবাকে মিলিথাই, এক্সামটা সিটি হোক কিংবা ফরেস্ট কার্ড হোক যেকোন এক্সামে। তো ফ্রেন্ড, প্রফিট কোণ এবং লস কোণ প্রথমে দেখুন ভাল হিসাবে। মু গোটি কথা আপনার গ্যারেন্টি দেখি কুচি, আপনার ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখুন কি এটি গোটিয়ে কোশ্চিন যদি আপনার যেকোন বুকরু কাড়ি মিস করবে তাহলে মতো কহবে কমেন্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে দেখুন কোণ অছি কি সপোজ ধরা যেকোন জিনিস গোটে বহিটি হোক তাহলে যদি আপনার 50 টাকার কিনলে এবং তাহলে বিক্রি করে 60 টাকার, তো কুহতু তার লাভ কেতে হল? তো লাভ আপনার নিশ্চিত রূপে কহবে কি স্যার 10 টাকা লাভ হচ্ছে। যদি কহবি কেতে পরসেন্ট লাভ হল, তো কহিপারে নি কেতে পরসেন্ট লাভ হচ্ছে। তো পরসেন্টেজ কোণ কুহতু, পরসেন্টেজ সবুলে সিপি কু আপনার কোণ করবে কি সিপি কু সবুলে 100 টু হয়ে পরসেন্টেজ বাহার করা যায়। তো দেখুন যেতবে সিপি লা আপনার 50 লা, তো দেন আপনার এসপি লা 60 টাকা, যেতবে আপনার সিপি কু 100 করেদেলে, তো মানে ইন্টু টু করেদেলে, তো এটু ইন্টু টু গলাপরে আপনার আসুচি কেতে 120 টাকা, বুঝে হচ্ছে? তো বর্তমান কুহতু 100 রু এটা কেতে বড়ছে, 20 বড়ছে, তার মানে আপনার আরামে কইপারে কি 20% এটা প্রফিট অছে। ঠিক আছে, যেতবে আপনার জিনিস কু 50 রে কিনিকি আপনার তাকে 60 রে বিক্রি কলে আপনার লাভ হচ্ছিল 10 টাকা, কিন্তু যদি আপনার পরসেন্টেজ দেখবে তো 50 রে কিনিকি যদি 60 রে বিক্রি কলে, তো আপনার পরসেন্টেজ দৃষ্টি কেতে লাভ হচ্ছে, 20% আপনার প্রফিট হচ্ছে। তো বেশ, আজ এই বেশ কু নিয়ে আমি বহুত গুড়ি কোশ্চিন করিবা প্রফিট এন্ড লস রু। তো ভিডিওটাকে আরম্ভ রু শেষে দেখুন, এখন কোণী জায়গায় কাটবাক চেষ্টা করতু না। ফ্রেন্ড, আপনার গ্যারেটি দেখছি নিশ্চিত রূপে সবুকিছি বুঝি নেবে। দেখুন বর্তমান স্টার্ট করা নম্বর। তো ফ্রেন্ড দেখুন, প্রথম কোশ্চিন কোণ দিয়েছি, অলফেড বি এন্ড ওল্ড কার, অলফেড গোটি কার কিনলা কেতে 47 টাকা এবং তাকে রিপেয়ার করছে 800 টাকার, তো কহিপার কি টোটাল হিসাবে সিপি কেতে হল? তাকে কিনিছি 47 টাকার এবং তাকে রিপেয়ার কলা 800 টাকার, মানে রিপেয়ার তো সে কিনিছে না, তো কেতে হচ্ছে 5500 টাকা হচ্ছে এর সিপি। কেতে টাকা হচ্ছে 5500 টাকা হচ্ছে এর সিপি। তো ফ্রেন্ড, সিপি কেতে হল এটা হচ্ছে কোণ 5500 টাকা হচ্ছে কোণ তার সিপি। দেন দেখুন, তারপরে কোণ করছি ইপি সেল দ স্কুটর 5800 তাকে সেল করে দিয়েছি, তো কহিপারি কি এসপি কেতে হচ্ছে? এসপি হচ্ছে 5800 টাকা হচ্ছে এর এসপি। তো ফ্রেন্ড, টিকি ভাল হিসাবে দেখে নিন কি 47 টাকার কিনিকি 800 টাকা রিপেয়ার কলাপরে 5500 টাকা এটা হল সিপি, দেন এসপি হচ্ছে আপনার 5800 টাকা। মু কোণ কইদেলি কি সিপি 5500, এসপি 5800, পূর্বর কইদেলি গোটে কথা মনে রাখতু, সবগুলো সিপি কি আপনার কোণ করবে 100 করে নেবে। তো ফ্রেন্ড, যেতবে 5500 টাকা 100 কিভাবে হবো, তো 5500 টাকার আমি কোণ করি কি 55/80 করা হল, দেন এটি বি কোণ হল 80/55 করা দেখিপার এটা কি, যেতবে 50/50 কলে তো এটি কোণ হচ্ছে সিপি আপনার হয়ে গেল 100 রুপিজ। দেন এসপি দেখুন কোণ হল, এসপি হচ্ছে এটা আপনার সম্পূর্ণ রূপে কাটি সারা পরে দেখুন এইটা হচ্ছে বাহারা, যদি যেতবে আপনার কোণী গোটে জিনিস 100 টাকার কিনিলে এন এখন এতে টাকার বিকিছেন, তো আপনার নিশ্চিত কইপারে কি লাভ কেতে হচ্ছে? লাভ আপনার হচ্ছে কেতে 5.5/11%। তো আসুচি প্রশ্ন, এটা আসলে কমিটি, এটা আসলে কমিটি 100 টাকা যদি আপনার কিনিছেন এবং 5/5/11 এতে যদি লাভের বিক্রি করলে তো হব না, 105/5/11 এতে বিক্রি করাছে না, তো লাভটা হচ্ছে এইটা। ফ্রেন্ড, মতো যা লাগুছে আপনার এই ভিডিওটা নিশ্চিত রূপে এই নম্বরটা ক্লিয়রলি বুঝিগুলো। দেন দেখিবা বর্তমান সেকেন্ড কোশ্চিন কোণ কৌছি। ফ্রেন্ড দেখুন কি সেকেন্ড কোশ্চিন কোণ কৌছি কি গোটে সপকিপর 70 কেজি পটাটো কিনিছি 420 টাকা দেখি এবং সে পর কেজিকে সে বিকিছি কেতে 6.50 হিসাবে, তো কুচি কি তার লাভ কেতে বা গেন পরসেন্ট আপনার কেতে বলে মাগিছি? তো কুহতু যদি 70 কেজি যদি 420 টাকা পড়ুছি, তো 1 কেজি পটাটো কেতে পড়ব? প্রথমে এটা করবো হল, 1 কেজি পটাটোর দাম হচ্ছে 420/70, 420/70 কলে উত্তর কেতে আসলে 6 টাকা, কেতে টাকা 6 টাকা।
তো ফ্রেন্ড এটি দেখলে কোনো কি সিপি হচ্ছে 6 টঙ্কা, কেতে সিপি পর কেজি আলুর সিপি হচ্ছে 6 টঙ্কা, এবং পর কেজি পটাটোর যে এসপিটা হচ্ছে কেতে 6 টঙ্কা 50 পয়সা, কেতে হচ্ছে 6 পয়সা 6 টঙ্কা 50 পয়সা। দেখন্তু ফ্রেন্ড, 1 কেজি পটাটোকে 400, কেতে সরি 7 7 কেজি পটাটোকে 450 টঙ্কা, তো 1 কেজিকে হেলা 6 টঙ্কা, তো সিপি হচ্ছে 6 রুপিজ এবং এসপি হচ্ছে 6.50। দেন সেকেন্ড কোণ করবে, দেখন্তু আপনাকে কইতলি কি সিপি কে যদি আপনি 100 করে দিলে তাহলে উত্তরটা বাহির গলা। দেখন্তু কোণ করছি কি 6/6, এটি করিবার মানে কোণ, এটি করিবার মানে হচ্ছে 1 করাল, যদি এটি 6/6 হচ্ছে দেন এটি 6/6, এটি তারপরে কোণ করবে ইনটু 100, কোণ পাই এটা কোটি গলা পর 100 আসব, দেন এটি ইনটু 100। তো ফ্রেন্ড দেখন্তু যেতেবেলে আপনি এটা বলে তো এটার উত্তর সম্পূর্ণ এটাকে আপনার আসলে 108/6, কোণ হচ্ছে 108/6, যেতবে তাকে সিপি 100 করা হয়েছে, তো এসপি এইটা তো নিশ্চিত করে পারবে যে প্রফিটটা কেতে হচ্ছে 8.26, কেতে 8.26, যেটাকে 2 × 2 = 2, 2 × 3 = 6, তো এতকি টঙ্কা আপনার প্রফিট হচ্ছে, বুঝলে ফ্রেন্ড? যেটা কি হল আপনার অপশন নম্বর সি হচ্ছে এর সঠিক উত্তর। তো ফ্রেন্ড আশা করছি আপন এই নম্বর সম্পূর্ণ বুঝিবে। দেন দেখিবা 3 নম্বর কোশ্চিন কু যা কোণ কুচি, দেখুন দেন যদি 2টি কোশ্চিন বুঝি গেলে তাহলে 7 কোশ্চিনটাকে আপনার নিশ্চিত রূপে বুঝি যাবে, কিছু কথা নাই। তো যদি ডাউট হচ্ছে 7 কোশ্চিন বি তাহলে আপনার মধ্যে কমেন্ট করে পান্তে, মু নিশ্চিত রূপে আপনাকে এই নম্বরটা কই দেবি। ফ্রেন্ড তা পর নম্বর দেখুন 9 নম্বর কোণ কুচি, এমএন বই এ সাইকেল, গোটে লোক গোটে সাইকেল কিনিলা যাহার দাম হচ্ছে 1400 টঙ্কা, ঠিক আছে, সিপি 1400 টঙ্কা, এবং তাকে বিক্রি করছে 15% ক্ষতিরে, কোণ করছে তাকে বিক্রি করছে 15% ক্ষতিরে, তো কুচি কি সে কত টঙ্কা সাইকেলটাকে বিক্রি কলা, ঠিক আছে। তো দেখবা এর সবটা, তো দেখুন সিপি কত লা 1400 টঙ্কা, বেলে আপনার পচারিছি এসপি কত, তো মু কইতলে গোটে কথা, আপনার সবুলে সিপি কু 100 নেবে, তো সিপি যেতবে 100 লা সেতবে এসপি কত টঙ্কা লা 50 টঙ্কা, কোণ পাই এসপি কু সে 15% ক্ষতিরে বিক্রি করছে, সিপি যেতবে 100 হচ্ছে এসপি আপনার হচ্ছে 50 টঙ্কা, তো সিপি যেতবে 1400, কোণ এটি ইনটু 14, এটি ইনটু 14, সিপি যেতবে আপনার ইনটু 14 বলে 1400 হেলা, তো দেন দেখিবা আপনার এসপি কত হচ্ছে কি 85 × 14 বলে কত হচ্ছে 14 × 50 = 70, অনুসারে 14 × 8 = 112, সেটা হচ্ছে 119 টঙ্কা, কেতে 119, যেটা 1, 1, 9 এবং 0, বুঝা পড়ুছি? তো এইটা হচ্ছে এর এসপি, কোণ এইটা হচ্ছে এর এসপি। তো সিপি এতে থিলা বেলে এসপি কেতে হচ্ছে 100 থিলা বেলে হচ্ছে 85, তো এটি 14 × 14, তো এটি কেতে হলো কেতে 1190 টঙ্কা হচ্ছে এর এসপি, ঠিক আছে ফ্রেন্ড? আশা করছি এগুলো যদি আপনার বুঝে নেলে নেক্সট কোশ্চিন যা। তো বর্তমান দেখুন নেক্সট কোশ্চিন কোণ দিয়েছি কি বাই সেলিং এন আর্টিকেল 100 টঙ্কা, মেন গেন 15 টঙ্কা, ঠিক আছে। তো যেতবে তাকে 100 টঙ্কায় সেলিং করুছি সেত লোকটা পাচ্ছি 15 টঙ্কা লাভ পাচ্ছি, তো সে তার গেন পরসেন্ট কে এইটা তার কুচি। তো ফ্রেন্ড দেখুন কোশ্চিন কোণ দেলা, যেতবে তাকে 100 টঙ্কায় বিকুচি লোকটা লাভ পাচ্ছি 15 টঙ্কা, তো নিশ্চিত রূপে তাহলে সে কস্ট প্রাইস কে 85 টঙ্কা দেব, হ্যাঁ কি না? যেতবে তার মানে 100 টঙ্কা যদি তাকে সেলিং কলা বেলা তার লাভ যদি হচ্ছে 15 টঙ্কা, তো নিহাতি হিসাবে কস্ট প্রাইস 85 দেব, কারণ 85 রু 15 প্লসরে 100 হচ্ছে। যেতবে সিপি 85 লা সেতবে এসপি কে 100, মু আপনার কুচি সিপি কু পুরো 100 কে, তো কোণ কলে এটি 85/85 প্রথমে এটা লেখা পড়া, তো যদি নিশ্চিত রূপে তোলে যদি 85 ডিগ্রি হলো, তো এটি 85 ডিগ্রি ইন্টু 100 × 100, তো কটি গলা উত্তর এটা 100 টঙ্কা, যেতবে 100 টঙ্কা লা এখন সেলিং করা হচ্ছে 117/117, ঠিক আছে। তো ফ্রেন্ড কুহতু সিপি যদি 100 আসিলা এবং এর এসপি এতে হচ্ছে, তো লাভ নিশ্চিত রূপে কই পারবে কি 17 সরি 11, তো 17, তো এইটা হচ্ছে এর কোণ, এইটা হচ্ছে এর প্রফিট, এইটা হচ্ছে তার কোণ প্রফিট। তো ফ্রেন্ড আপনার যা লাগুছে সম্পূর্ণ আপনার জাগলে, যদি এটা ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে গোটে গোটে লাইক তো নিশ্চিত রূপে করতু, এবং এখন সেয়ার মধ্যে করে দিন্তু, কারণ আপনার মানে সমস্তে দেখলে সেয়ার কলে মতো আহরি মোটিভ হয়ে আপনার আহ ভালো ভালো বই আসবে।
ଫ୍ରେଣ୍ଡ ଆପଣ ଏହାର ସେକେଣ୍ଡ ପାର୍ଟ ପାଇଁ ୱେଟିଂ କରନ୍ତୁ, ମୁଁ ନିଶ୍ଚିତ ରୂପେ କାଲି ନେଇକି ଆସିବି ସେକେଣ୍ଡ ପାର୍ଟ ପାଇଁ। ସେଥିପାଇଁ ଏହାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଦେଖନ୍ତୁ ଏବଂ ଗୋଟିଏ ଗୋଟିଏ ସେୟାର ନିଶ୍ଚିତ ରୂପରେ କରିଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।